প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রির আরেকটি মজাদার টপিক নিয়ে, তা হচ্ছে পরমাণুর পরিচিতি বা নিউট্রন প্রোটন বা ভর সংখ্যা নির্ণয়। কিভাবে আমরা একটা পরমাণুকে চিন্তা করতে পারি এবং কিভাবে একটা পরমাণু থেকে তার নিউট্রন বা প্রোটন সংখ্যা বা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা জানলে আমরা ভর সংখ্যাটা বের করে ফেলতে পারি। সো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম। সো একটা পরমাণুকে কীভাবে চিন্তা করা হয় এবং সেখানে তার ভর সংখ্যা এবং তার পারমাণবিক সংখ্যাটা কোথায় কোথায় থাকে এবং কীভাবে সেটাকে ডিনোট করা হয়। সো লেটস সি, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27 এবং অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। সো আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে যে আমাদের কোনো মৌলের পারমাণবিক সংখ্যাটাকে মূলত নিচে লেখা হয়, সেই মৌলের একদম বাম দিকে নিচে, এটা হচ্ছে আমাদের মূলের পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যাটাকে কিন্তু আমাদের জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা আমাদের এই পারমাণবিক সংখ্যাটাকে প্রকাশ করা হয়। সো এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। ঠিক একই রকমভাবে আমরা যদি এই মৌলটির উপরের দিকে একটু চিন্তা করি, উপরের দিকে আমরা দেখতে পারবো 27। এই 27 হচ্ছে এই মৌলের ভর সংখ্যা, আর ভর সংখ্যাকে কিন্তু এ দ্বারা ডিনোট করা হয়। সো আমরা এখানে দেখতে পেলাম জেড দ্বারা কিন্তু আমাদের মৌলের পারমাণবিক সংখ্যা এবং এ দ্বারা মৌলের ভর সংখ্যা নির্দেশ করা হয়। সো চলো এবার আমরা জেনে নিই কীভাবে আমাদের ভর বা ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা আমরা নির্ণয় করে ফেলতে পারি। অ্যালুমিনিয়ামের আমাদের প্রোটন সংখ্যা তাহলে কত? আমরা একটু চিন্তা করি, আমরা জানি কোনো একটা মূলের পারমাণবিক সংখ্যা তার প্রোটন সংখ্যা সমান, তাহলে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা হবে আমাদের 13। এবং নিউক্লিয় সংখ্যা কত বা তার ভর কত? নিউক্লিয় সংখ্যা বলতে বোঝানো হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে তার ভর, তার ভর যেহেতু 27 তাহলে তার নিউক্লিয় সংখ্যা হচ্ছে 27। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? এখন যদি আমরা চিন্তা করি আমাদের এই অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যাটা কত হবে, আমরা যদি চিন্তা করি কোনো একটা মৌলের নিউট্রন সংখ্যাটা কত হবে, আমরা কিন্তু আই গেস এইটা সবাই জানি যে কোনো একটা মৌলের ভর সংখ্যা সমান সমান, কোনো একটা মৌলের ভর সংখ্যা সমান সমান কী জানি আমরা, তার প্রোটন সংখ্যা প্লাস তার প্রোটন সংখ্যা প্লাস তার নিউট্রন সংখ্যা। এবং তার ভরকে যেহেতু এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমি এখানে এটাকে এ দিয়ে ডিনোট করব। সো এখানে আমাদের কী চাচ্ছে, এখানে আমাদের ভর দেওয়া আছে, তার প্রোটন সংখ্যা দেওয়া আছে, কিন্তু তার নিউট্রন সংখ্যাটা দেওয়া নেই। সো এখানে আমাদের এই এন এর ভ্যালুটা আমাদের প্রয়োজন। ঠিক একই রকমভাবে আমরা সেই ছোট্টবেলায় যেভাবে অঙ্কগুলো করতাম ঠিক একই রকমভাবে এইখান থেকে আমাদের পিটাকে আমাদের এই পাশে আমরা নিয়ে যাব। সো আমরা যদি এনটাকে জাস্ট সিম্পলিভাবে রেখে দিই এবং পিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এ মাইনাস আমরা কী লিখতে পারি, পি। সো ইজিলি এখানে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা এখানে কী পাচ্ছি, কারণ এ হচ্ছে আমাদের 27 মাইনাস আমাদের পি কত, পি আমাদের পি বা প্রোটন সংখ্যা বা আমাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। সো এখানে কিন্তু আমাদের প্রোটন সংখ্যা পি দ্বারা কিন্তু এখানে আমাদের পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয়। সো এ মাইনাস পি 27 মাইনাস 13 ইট উইল বি 7, থেকে যদি আমাদের 7 চলে যায় তাহলে কী থাকে আমাদের? সো 27 থেকে 13 চলে গেলে আমাদের ইজিলি থাকে 14। এই 14 হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। সো ইজিলি কিন্তু আমরা কোনো একটা মৌলের যদি আমাদের ভর সংখ্যা বা সেই মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা জানা থাকলে আমাদের প্রোটন সংখ্যা বের করে ফেলতে পারি। যে কোনো দুইটির মান জানা থাকলে আমরা অপরটির মান কিন্তু ইজিলি বের করে ফেলতে পারি।